আকামা বই পানগুয়া খই পানগুয়া তোর মাসিক ধরণ মোর এই গীত গাই বৈত বন্দাণ করে হস খুশিরে পালন করা যায় কার্তিক পূর্ণিমা। আজি হচ্ছে সেই পবিত্র কার্তিক পূর্ণিমা। চলিত বর্ষ কিন্তু করোনা কটকণা যোগ বৈত বন্দাণকু মনা করেছে প্রশাসন। জলাশয় পুষ্করিণী নদী মানে ডঙ্গা ভসাণি হব না। হলে কোভিড কটকণা মধ্যে কিন্তু মন্দির মালিনী সহর সুবর্ণপুরে ব্রতধারী মানে আজ কার্তিক পূর্ণমীরে নিজ ব্রত সমাপন করেছেন। তেল নদী মহানদী ও কর্পূর নদীর ত্রিবেণী সঙ্গমরে ডঙ্গা ভসাই নিজ ব্রত সমাপন করেছেন। সহরর উপকণ্ঠে থাকা মহানদী তেল নদী ও কর্পূর নদী সঙ্গমস্থলের ব্রতধারী মানে স্নান করে কদলী পটুয়া ও সোলো কাগজরে তৈরি ডঙ্গা ভসাই অতীতর নৈবাণিজ্য পরম্পরা মনে পকাই ব্রতধারী মানে ডঙ্গা ভসাইবা সহ ধূপ দীপ ও নৈবেদ্য অর্পণ করেছিলেন। ওড়িয়া পর্বপর্বাণীর পরম্পরা ভাবে কার্তিক পূর্ণমী অবসরের মহানদী ত্রিবেণী সঙ্গম রামেশ্বর ঘাটরে শ্রদ্ধাড় অন্য বর্ষ পরে ভিড় দেখা মিলি নথিলা। কেবল বিধি রক্ষা ভোর পাঁচটার ঘাটরে কম সংখ্যার লোক বুড় পকাই বাবা রামেশ্বরঙ্কর দর্শন করে সঙ্গম ঘাটরে ডঙ্গা ভসাই। এই সময়ের শ্রদ্ধাড় মানে পারম্পরিক গীত আ কামা বই পান গুয়া খই পান গুয়া তোর মাসক ধরণ মোর বলে গীত গাই বৈত বন্দাণ নীতি সমাপন করেছিলেন। এই দিনের প্রত্যুষে স্নান করে দেবদর্শন কলে সমস্ত পাপ ধোয়া হয়ে যায় এবং পুণ্য অর্জন হয়ে থাকে বলে ভক্ত মানকর বিশ্বাস রয়েছে।